আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে গিয়ে এই পার্টটা হচ্ছে গিয়ে তার পরের অংশগুলো রাজুক উত্তরা মডেল কলেজের, যেটা আমরা সলভ করতেছিলাম বায়োলজি। তো আমরা ছয়টা সলভ করেছিলাম, একেবারে ফিগারও আঁকা আছে ছয়টা, ছয় নম্বর অবজেক্টিভে। তারপর হচ্ছে গিয়ে আমরা সাত নম্বর অবজেক্টিভটা দেখব। এখানে কি বলা আছে? এখানে বলা আছে অ্যাডামস অ্যাপেল হলো, অ্যাডামস অ্যাপল কি? অ্যাডামস অ্যাপল হলো, প্রথম অপশন দেওয়া আছে থাইরয়েড তরুণাস্থি, দ্বিতীয় অংশ দেওয়া অবজেক্ট দেওয়া আছে ক্যালসিফাইড তরুণাস্থি, তৃতীয়টা হচ্ছে হায়ালিন তরুণাস্থি, শ্বেততন্তুময় তরুণাস্থি। অ্যাকচুয়ালি অ্যাডামস অ্যাপল আমরা জানি থাইরয়েড তরুণাস্থি, আমাদের এখানে আমাদের গলাতে থাকে যে থাইরয়েড তরুণাস্থি, থাইরয়েড গ্রন্থি যেখানে থাকে, থাইরয়েড তরুণাস্থিটা অ্যাকচুয়ালি একটু কনভেক্স বা একটু উত্তল আমাদের বডিতে। থাইরয়েড তরুণাস্থিটা হচ্ছে এইরকম, এই একটু এইরকম একটু উঁচু হয়ে থাকে সামনের দিকে, এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপল, যেটা আমরা এখানে ধরলেই ফিল করতে পারি, যেটা মহিলাদের ক্ষেত্রে এরকম প্রমিনেন্ট না, বা যেটা এরকম অ্যাডামস অ্যাপল পাওয়া যায় না। তো এটার অ্যান্সার হবে থাইরয়েড তরুণাস্থি, এটা নিয়ে খুব বেশি আলোচনার কিছু নাই। এবার আসো হচ্ছে গিয়ে আট নম্বর অবজেক্টিভটা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ। এটা হচ্ছে গিয়ে কত সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম সার্ফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়? বিশ, একুশ, বাইশ, তেইশ, তেইশ সপ্তাহ। তেইশ সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম সার্ফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়, যার কারণে আমরা মোটামুটি চব্বিশ সপ্তাহের আগে কোনো ভ্রূণকেই স্বাধীন অস্তিত্বের ভ্রূণ মনে করি না। বা দেখা যাচ্ছে যে এর আগে কোনো বাচ্চা যদি, কোনো ভ্রূণ যদি, বা কোনো ফিটাস যদি জন্মগ্রহণ করে, সে কোনোভাবেই বাঁচতে পারবে না। মিনিমাম সে, আমরা বলি যে পঁচিশ থেকে ছাব্বিশ সপ্তাহ পরে হইলে সে হয়তো কিছুটা সার্ভাইভ করে বাঁচতেও পারে, বাট তেইশ সপ্তাহ মানে চব্বিশ সপ্তাহের আগে যদি কোনো ভ্রূণ জন্ম নেয়, তাকে আমরা স্বাধীন অস্তিত্বের মনে করি না, কারণ তেইশ সপ্তাহ পর্যন্ত কোনো সার্ফেক্টেন্ট ক্ষরণ হয় না। এখন কোশ্চেন হচ্ছে, ভাই সার্ফেক্টেন্ট কোত্থেকে ক্ষরণ হয়? অ্যাকচুয়ালি আমরা জানি আমাদের যে ফুসফুস আছে, ফুসফুস ডান এবং বাম ফুসফুস, ফুসফুস হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের মৌলিক একক, ফুসফুস হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের মৌলিক একক, যার গাঠনিক ইউনিট, গাঠনিক ও কার্যকরী ইউনিট হচ্ছে গিয়ে অ্যালভিউলাস। অ্যালভিউলাস আমরা, আমি আমার শ্বসনতন্ত্রের ক্লাসে এই অ্যালভিউলাস নিয়ে কিন্তু ডিটেইলস আলোচনা করেছি, আমি জাস্ট সংক্ষেপে বলবো, এই যে অ্যালভিউলাস, এই অ্যালভিউলাসে দুই ধরনের কোষ আমরা পাই, একটা হচ্ছে গিয়ে টাইপ ওয়ান, টাইপ ওয়ান, দুই নম্বর হচ্ছে গিয়ে টাইপ টু। অ্যাকচুয়ালি অ্যালভিউলাসের যে এই টাইপ ওয়ান কোষটা, এই টাইপ ওয়ান কোষটা অ্যাকচুয়ালি অ্যালভিউলাসের এপিথেলিয়াম ফরমেশন করে। আমরা জানি অ্যালভিউলাসের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে গিয়ে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম বা সিম্পল আয়সাকার এপিথেলিয়াম বলি, মানে হচ্ছে এটার স্কিনটা বা এপিথেলিয়ামটা তৈরি করে হচ্ছে গিয়ে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। মনে রাখবা আমাদের বডিতে ওই ওই জায়গাতে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম আছে যেখানে আদান প্রদান হবে। তা আমরা জানি অ্যালভিউলাসের সাথে রক্তনালী আছে, অ্যালভিউলাস থেকে অক্সিজেন গ্যাস রক্তের ভিতরে আসে, রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যালভিউলাসে লাংস দিয়ে আমরা বের করে দিই। তো এখানে যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হচ্ছে কেন? কজ এটার যে এপিথেলিয়ামটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা হচ্ছে গিয়ে টাইপ ওয়ান কোষ ফরমেশন করে। আর টাইপ টু কোষের কাজ কি? সে সার্ফেক্টেন্ট ক্ষরণ করে। সার্ফেক্টেন্ট অ্যাকচুয়ালি এটার কম্পোজিশনটা তোমাদের লাগবে না, সার্ফেক্টেন্টটা হচ্ছে গিয়ে আমাদের এটার কাজটা লাগবে। এই যে ফুসফুসটা, ফুসফুসের যে অ্যালভিউলাস, এগুলো যেন শ্বাস প্রশ্বাসের সময় একবার চুপসে না যায়, চুপসে না যায়, এটা প্রতিরোধ করে এই সার্ফেক্টেন্টটা। যেমন ধরো শ্বাস নিচ্ছি আমরা, নিলাম, অ্যালভিউলাস ফুলে উঠলো বা লাংস ফুলে উঠলো, আবার যখন শ্বাস বের করে দেই তখন অ্যালভিউলাসগুলো সংকুচিত হয়ে যায়, একবারে সংকুচিত হয়ে যেন একেবারে চুপসে না যায়, এই জন্য আমাদের সার্ফেক্টেন্টটা কাজ করে। যদি চুপসে যায় তাহলে তো সমস্যা, ঠিক আছে? তো এই সার্ফেক্টেন্ট তেইশ সপ্তাহ বয়সের আগে ক্ষরণ হয় না, তেইশ সপ্তাহ বয়স থেকেই শুরু হয় এবং জন্মের পরও সার্ফেক্টেন্ট ক্ষরণ হয়। তারপরে আসো, কোন প্রক্রিয়া ইউরিয়া তৈরি হয়? এখানে অপশনে দেওয়া আছে অর্নিথিন প্রক্রিয়া, ইউরিয়া চক্র, কার্বন চক্র, আল্ট্রাফিল্ট্রেশন। না পড়া, যে যে স্টুডেন্ট না পড়ছে সেও এটা দাগাইতে পারবে, সিম্পল ইউরিয়া চক্র। অ্যাকচুয়ালি এটা ইউরিয়া চক্র নামক, আলাদাভাবে তেমন কোনো চক্র নাই, ঠিক আছে?
তো ইউরিয়া তৈরি হয় অর্নিথিন চক্রের মাধ্যমে। এই চক্রটার নাম হচ্ছে গিয়ে অর্নিথিন সাইকেল। যে না পড়বে সে ইউরিয়া চক্রই দেখাবে। অ্যাকচুয়ালি অর্নিথিন সাইকেল বা অর্নিথিন চক্র বলা হয়, যার মাধ্যমে আমাদের যকৃতে ইউরিয়া তৈরি হয়। এই ইউরিয়া আমরা কিডনির মাধ্যমে বের করে দেই মূত্রের সাহায্যে। তার মানে এটার অ্যান্সার হবে নয়ের ক, অর্নিথিন চক্র। তারপরে মানুষের পিনায় কোন ধরনের তরুণাস্থি আছে? ভাই পিনায় কোন ধরনের তরুণাস্থির আগে পিনা কী জিনিস এটা জানি। স্যাররা আমাদের কানে ধরে দাঁড়াইতে বলে, এই যে কানে ধর, এই যে কানে ধর। আমরা কানে ধরে দাঁড়াই অনেক সময়, অনেকে কানে লতিতে ধরে, অনেকে গালে ধরে। তো এই যে কানে ধরতে বলে, অ্যাকচুয়ালি ভালোভাবে যদি তুমি কানে ধরো, এই যে এটা হচ্ছে কানের পিনা, ঠিক আছে? তো ওখানে কী তরুণাস্থি থাকে? অ্যাকচুয়ালি কানের পিনাতে আমরা জানি সাধারণত তোমার পিততন্তুময় তরুণাস্থি থাকে। এখন তরুণাস্থি তো অনেক ধরনের আছে, শ্বেততন্তুময়, পিততন্তুময়, ক্যালসিফাইড তরুণাস্থি, এরকম বিভিন্ন ধরনের তরুণাস্থি আছে। তো পিততন্তুময় থাকে এ ইউ পি, আমরা মনে রাখব এ ইউ পি, ঠিক আছে? এ ইউ পি দ্বারা কী বোঝায়? এতে এপিগ্লটিস, ইউতে ইউস্টিশিয়ান নালি, পিতে হচ্ছে কানের পিনা, ঠিক আছে? এইগুলো হচ্ছে গিয়ে আমাদের পিততন্তুময় তরুণাস্থি সাধারণত পাওয়া যায়। তো আর শ্বেততন্তুময় কোথায় পাওয়া যায়? শ্বেততন্তুময় হচ্ছে গিয়ে শ্মশান, শ্মশান, শ্মশান মানে হচ্ছে গিয়ে শ্মশান, নতে হচ্ছে গিয়ে শ্মশান, সতে হচ্ছে গিয়ে শ্বাসনালী, ঠিক আছে? সতে শ্বাসনালী, তারপরে হচ্ছে গিয়ে তোমার শ্মশান শ্বাসনালী, তারপর হচ্ছে গিয়ে তোমার নাতে হচ্ছে গিয়ে নেজাল তরুণাস্থি, ঠিক আছে? নাকের নেজাল তরুণাস্থি, তারপরে সাথে হচ্ছে গিয়ে আচ্ছা এগুলো আমি নেক্সট ইয়াতে তোমাদের আলোচনা করে দিব, তরুণাস্থি নিয়ে আলাদা লেকচারে আলোচনা করব, অথবা সামনে আসলে আমি তোমাদের বলে দিব। তারপরে আসো, তার মানে হচ্ছে এ ইউপি, এটা হচ্ছে গিয়ে পিততন্তুময়, এপিগ্লটিস, ইউস্টিশিয়ান টিউব বা ইউস্টিশিয়ান নালি, পিতে হচ্ছে কানের পিনা, এগুলো হচ্ছে গিয়ে পিততন্তুময়। তারপর হচ্ছে গিয়ে ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায় কোথায়? ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায় হচ্ছে গিয়ে এখানে কয়েকটা পেশি দেওয়া আছে, এর ভিতরে কার্ডিয়াক পেশি বা হৃদপেশিতে, আমাদের হার্টের যে মায়োকার্ডিয়াম আছে এই হৃদপেশিগুলোতে থাকে ইন্টারক্যালেটেড ডিস্ক। এরকম আমরা জানি মাসেল ফাইবারগুলো এরকম, এর মাঝে মাঝে থাকে হচ্ছে গিয়ে এই যে এগুলো, এগুলো হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক, দুইটা মাসেল ফাইবারের মাঝখানে থাকে, এবং তার ভিতর দিয়ে এই মাসেল ফাইবার থেকে এই মাসেল ফাইবারে, এই মাসেল থেকে এখান থেকে এখানে, এখান থেকে এখানে ইলেকট্রোলাইটগুলো বা আয়নগুলো যাতায়াত করতে পারে, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি আয়নগুলো ইন্টারক্যালেটেড ডিস্ক দিয়ে যাতায়াত করতে পারে, ঠিক আছে? তো এই ইন্টারক্যালেটেড ডিস্কে একটা জাংশন থাকে, এটার নাম হচ্ছে গিয়ে গ্যাপ জাংশন। এটা মনে রাখবা, এটা অবজেক্টিভ অনেক সময় আসে, এটার নাম হচ্ছে গ্যাপ জাংশন, ঠিক আছে? তার মানে আমার হৃদপেশিতে থাকতেছে ইন্টারক্যালেটেড ডিস্ক, অন্য কোনো পেশিতে থাকে না। হৃদপেশির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো হচ্ছে ব্রাঞ্চ, ব্রাঞ্চিং করা থাকে, শাখা প্রশাখাযুক্ত। এবং অবশ্যই মনে রাখবা হৃদপেশি গঠনগত দিক থেকে ঐচ্ছিক পেশির মতো, আর কার্যগত দিক থেকে অনৈচ্ছিক পেশির মতো, এটার কাজ তোমার আয়ত্তাধীন না। তারপর আমরা নেক্সট অবজেক্টিভে যাই, পরের অবজেক্টিভ বলছে হার্ডিয়ান, হার্ডেরিয়ান গ্রন্থি থাকে কোথায়? চোখে। এটা সিম্পল, হার্ডেরিয়ান গ্রন্থি থাকে চোখে, এটা নিয়ে খুব বেশি কিছু আলোচনা নাই। নিচের কোন করোটিক স্নায়ু ঘ্রাণের সাথে জড়িত? অলফ্যাক্টরি। আমরা করোটিক স্নায়ু কবিতাটা মনে আছে, ওঠো 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 তামাক টিক্কা আনো, ফেলে আসো জল ভরে আনো হুক্কা, ঠিক আছে? এটা আমরা ইয়াতে আলোচনা করেছিলাম আমাদের ওই অধ্যায়টাতে, তোমার স্নায়ুতন্ত্রের ওই অধ্যায়টাতে আমরা আলোচনা করেছিলাম, সমন্বয় ও নিয়ন্ত্রণ অধ্যায়টাতে। ওঠো 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 তামাক টিক্কা আনো, ফেলে আসো জল ভরে আনো হুক্কা। প্রথম ওঠো মানে অলফ্যাক্টরি, ইট ইজ রিলেটেড উইথ আওয়ার অলফ্যাকশন, ঘ্রাণ, আমরা ঘ্রাণ নেই, এটা হচ্ছে গিয়ে অলফ্যাক্টরি। তারপরে আসো, কোনটি পায়ের অস্থি? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, প্যাটেলা। অ্যান্সার হবে খ, প্যাটেলা, কারণ ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস এই তিনটা হচ্ছে গিয়ে আমাদের কানের অস্থি। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস মধ্যকর্ণের অস্থি। ম্যালিয়াস দেখতে হাতুড়ির মতো, অবজেক্টিভ, যা বলি এই লেকচারগুলোতে যা বলি সবগুলোই তোমাদের জন্য অবজেক্টিভ,
যে কোনোগুলো থেকে অবজেক্টিভ আসতে পারে, ঠিক আছে? এম তে ম্যালিয়াস, আই তে ইনকাস, এস তে স্ট্যাপিস। সো এই তিনটা হচ্ছে গিয়ে তিনটা কয়টা হচ্ছে, ছয়টা আমাদের কর্ণের অস্থি বা কানের। তারপরে হচ্ছে গিয়ে মানুষের রেচনতন্ত্র ও প্রজননতন্ত্রের সাধারণ নালীটির নাম কী? অ্যান্সার হবে ইউরেথ্রা। শুক্রনালী দেওয়া আছে, ক্ষেপণ নালী, ইউরেটার কিচ্ছু না, এটার হবে ইউরেথ্রা। কীভাবে? জাস্ট আমি সিম্পলি একটা ফিগার তোমাদের আঁকবো, একটু ধৈর্য সহকারে দেখার আবেদন রইল। এই ধরো এই কিডনি, ভাই আমি শুধু একটা কিডনি দেখাচ্ছি, হ্যাঁ দুইটা না। আরেকটা ধরো টেস্টিস, দেখো আমি জাস্ট সিম্পল একটা ডায়াগ্রাম আঁকলাম তোমাদের বোঝানোর জন্য। কিডনি থেকে যেটা বের হইল এটার নাম হচ্ছে পেলভিস। আবারও বুঝাই, রেচনতন্ত্র আমি ডিটেলস আলোচনা করেছি, যদিও প্রজননতন্ত্র তোমাদের এখনও আমার ভিডিও তৈরি করা হয়নি, ওইটা থাকলে হয়তো ডিটেলস বুঝে যেত, আজকে এত কষ্ট করে বোঝানো লাগতো না। পেলভিস, পেলভিস থেকে ইউরেটার, ইউরেটার এসে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি, এরপরে শুরু হয় ইউরেথ্রা। ইউরেথ্রা হয়ে বাহিরে বের হয়ে যায় টক্সিক পদার্থগুলা। আর ওই দিক থেকে টেস্টিসের ভিতরে থাকে সেমিনিফেরাস টিউবিউল অসংখ্য, 20,000 সেমিনিফেরাস টিউবুল একসাথে মিলে এপিডিডাইমিস, আরও মাইক্রোস্ট্রাকচার আছে, আমি গ্রসলি বলতেছি এপিডিডাইমিস। এখান থেকে ভাস ডিফারেন্স গিয়ে উন্মুক্ত হয় কোথায়, ইজাকুলেটরি ডাক্ট। এই ইজাকুলেটরি ডাক্ট গিয়ে উন্মুক্ত হয় ইউরেথ্রায়। আবারও বলি, সেমিনিফেরাস টিউবিউল, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, ইজাকুলেটরি নালি হয়ে ইউরেথ্রায় এসে উন্মুক্ত হয়। তার মানে আমাদের যে বীর্য অথবা যেটাকে আমরা শুদ্ধ ভাষায় ইংলিশে বলি সিমেন, তো এই সিমেনও কিন্তু আমাদের টেস্টিস থেকে আলটিমেটলি ইউরেথ্রা পথে এসেই বের হয়। আবার এদিক দিয়ে মূত্রও কিন্তু ইউরেথ্রা পথেই এসেই বের হয়। তার মানে কমন একটা নালী। এখন তুমি বলতে পারো যে ভাই আমার যখন সিমেন বের হবে তখন মানে আমি কি আমার ইউরিন সিমেন একসাথে বের করতে পারবো? না, অবশ্যই না। এখানে স্ফিংটার আছে, এখানেও স্ফিংটার আছে। যখন তুমি ইউরিন বের করবা তখন তোমার পক্ষে কোনোভাবেই সিমেন বের করা সম্ভব না, সিমেন আসবে। আবার যখন সিমেন আসবে তখন ইউরিন আসবে না, এই স্ফিংটারগুলো বন্ধ থাকবে। যার এই স্ফিংটারের সমস্যা, কোনোভাবে সিমেন যদি এদিকে ঢুকতে পারছে ব্লাডারে, তাহলে কিন্তু সে অক্ষম হয়ে যাবে, ঠিক আছে? কারণ সিমেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, যেহেতু এটা একটা ফরেন পার্টিকেল, মানে হচ্ছে একটা আমাদের বডি কি, আমাদের বডির কোষগুলো হচ্ছে গিয়ে ডিপ্লয়েড, টু এন, ঠিক আছে, ডিপ্লয়েড কোষ। কিন্তু আমাদের সিমেন অথবা মানে যেটাকে আমরা বলবো স্পার্ম, সিমেনের স্পার্ম থাকে বা শুক্রাণু থাকে, এটা কিন্তু হ্যাপ্লয়েড। তো অবশ্যই আমার বডি ডিপ্লয়েড কোষগুলোকেই ভালোভাবে চিনবে। এখন একটা হ্যাপ্লয়েড জিনিস আমার বডির ভিতরে একবার যখন ব্লাডারের ভিতরে ঢুকে যাবে তখন কিন্তু এটা আমার জন্য ফরেন বডি, এটা আমার বডি না, আমার বডি তো ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড আসলো কোত্থেকে? তখন কিন্তু এটার বিরুদ্ধে অ্যান্টিবডি, এটাকে মারার জন্য। অ্যান্টিবডিগুলো ঠিকই কিন্তু খুঁজে খুঁজে তোমার এই বাহিরে যে স্ক্রোটাম আছে, টেস্টিসকে খুঁজে ঠিকই বের করে ফেলবে, বের করে স্পার্মগুলো ধ্বংস করে দিবে, তুমি একবার পারমানেন্টলি অক্ষম হয়ে যাবা। সো এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, অনেক বিভিন্ন কারণে এই সমস্যা হইতে পারে। তো যাই হোক, তার মানে হচ্ছে কি আমার রেচনতন্ত্র এবং জননতন্ত্রের কমন ইউনিটটা হচ্ছে গিয়ে ইউরেথ্রা। তারপরে আসো, থাইরক্সিন হরমোন নিঃসৃত হয় কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে? জানি আমরা, থাইরয়েড গ্রন্থি থেকে, বলছিলাম লেকচারের শুরুতেই। মালপিজিয়ান নালীকে পাওয়া যায় ঘাসফড়িঙে, ঘাসফড়িঙে আমরা মালপিজিয়ান নালীকে পাই। আমরা জানি যে আর্থ্রোপোডা পর্বের রেচন অঙ্গ হচ্ছে গিয়ে মালপিজিয়ান নালী, তো ঘাসফড়িং তো একটা আর্থ্রোপোডা পর্বের, সো এটার রেচন অঙ্গ হচ্ছে গিয়ে মালপিজিয়ান নালী। বিশ্বের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি লুইস ব্রাউন, সো এটা নিয়ে আর কোনো কিছু বলার নাই, লুইস ব্রাউন সর্বপ্রথম টেস্ট টিউব বেবি। তারপরে আমরা চলে যাই 19 নম্বর অবজেক্টিভে, মোটামুটি আমরা এটা শেষ করে দিব এখনই, আর কয়েকটা আছে মাত্র। মায়ের দুধে পাওয়া যায় কোন ইমিউনোগ্লোবিউলিন? অপশনে দেওয়া আছে ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন এ, ইমিউনোগ্লোবিউলিন এম। অ্যান্সার হবে ইমিউনোগ্লোবিউলিন এ। মায়ের দুধ থেকে বা মায়ের মিল্ক থেকে বেবিতে যায় ইমিউনোগ্লোবিউলিন এ।
এবং এই ইমিউনোগ্লোবুলিন এটা কিন্তু বেবির জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রায় নাইন মান্থ পর্যন্ত বেবিকে ইমিউনিটি দেয় বা প্রতিরক্ষা দেয় এই ইমিউনোগ্লোবুলিন এ। সো এটা খুব গুরুত্বপূর্ণ, দুইটাই অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। 9 মান্থ ইমিউনিটি দেয়, কে দেয়? ইমিউনোগ্লোবুলিন এ মিল্কের মাধ্যমে যায়। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত কোনটা দেওয়া আছে? ম্যাক্রোফেজ নিউট্রোফিল সিরুমেন। সিরুমেন হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর। আমাদের বাহিরের ত্বকের ক্ষরণে এই সিরুমেন তৈরি হয় কানে, এটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর। দ্বিতীয় হচ্ছে গিয়ে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ, যারা ফ্যাগোসাইটোসিস করে থাকে আমাদের বডিতে। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে ফ্যাগোসাইটোসিস করে কয়টা? দুইটা শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস করে থাকে, একটা হচ্ছে গিয়ে নিউট্রোফিল, আরেকটা হচ্ছে গিয়ে তোমার এখানে দেওয়া আছে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ অ্যাকচুয়ালি ম্যাক্রোফেজ কী? এটা ম্যাক্রোফেজ কিছুই না, এটা হচ্ছে গিয়ে মনোসাইট যখন রক্তনালী থেকে বের হয়ে যায়। ধরো এটা আমাদের রক্তনালী, ধরো এই টিস্যুর এখানে এই এলাকার ভিতরে একটা জঙ্গি ঢুকছে, ঠিক আছে? একটা জঙ্গি ঢুকছে ওই টিস্যুর ভিতরে, এই জঙ্গিটাকে মারতে হবে। তখন এই রক্তনালী থেকে মনোসাইটটা যখন বের হয়ে যায় তখন সে আকারে বিশাল বড় হয়, ঠিক আছে? সে আকারে বিশাল বড় হয় এবং তাকে কি করে? ফ্যাগোসাইটোসিস করে, খেয়ে ফেলে, বক্ষণ করে ফেলে। অর্থাৎ যে প্রক্রিয়া জীবাণু বক্ষণ করা হয় এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস, এবং এটা করে মনোসাইট। সে কোষ রক্তনালী থেকে বের হয়ে যখন টিস্যু স্পেসে চলে আসে, সে যখন অনেক বড় হয়ে যায় তখন তাকে আমরা বলি ম্যাক্রোফেজ। সে ফ্যাগোসাইটোসিস করে, আর নিউট্রোফিলও ফ্যাগোসাইটোসিস করে। নিউট্রোফিল প্রায় 5 থেকে 20টা ব্যাকটেরিয়া বক্ষণ করতে পারে একবার ফ্যাগোসাইটোসিসে, আর ম্যাক্রোফেজ প্রায় 100 বা তার বেশি ব্যাকটেরিয়া বক্ষণ করতে সক্ষম, 100 বা তার বেশি। তারপরে আসো বর্ণান্ধ বাহক মহিলার জিনোটাইপ হলো দেওয়া আছে X++XCC X+XC X+Y। এক্স ওয়াই তো হবেই না, কারণ বর্ণান্ধ বাহক মহিলা, সো এক্স ওয়াই হওয়ার কোনো চান্স নাই। এক্স এক্সই হবে, একটা প্লাস একটা সি, সি দ্বারা বোঝাচ্ছে কেরিয়ার। সো X+X+ মানে পজিটিভ, মানে ভালো মহিলা। সে বাহক কীভাবে হয়? XCXC দুইটাই যদি আক্রান্ত হয় তার মানে সে এফেক্টেড, সে বর্ণান্ধ। বর্ণান্ধ বাহক না, সে বর্ণান্ধ, সে এফেক্টেড হয়ে গেছে। তো এখানে তো বলছে বর্ণান্ধ বাহক শুধু, তার মানে একটা পজিটিভ আরেকটা কেরিয়ার। এই কেরিয়ার এক্সটাকে, কেরিয়ার এক্সটাকে তোমার এইটার এফেক্টটাকে প্রতিসম করে দিবে X+টা, এই জন্য সে এফেক্টেড হবে না, কিন্তু সে কেরিয়ার, সে বহন করবে তার সন্তান সন্ততি বা অধস্তন ভার্টিক্যালি। তার উত্তর শরীরে কিন্তু এই ভালো জিনিস, এই খারাপ জিনিসটা পেয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে তোমার খ্রিস্টমাস ডিজিজ কোন ফ্যাক্টরের অভাবে ঘটে? ফ্যাক্টর 9, তাই না? খ্রিস্টমাস ডিজিজ আমরা জানি ফ্যাক্টর 9 অভাবে, আর ফ্যাক্টর 8 অভাবে আমরা জানি হিমোফিলিয়া হয়ে থাকে, ক্লাসিক্যাল হিমোফিলিয়া। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা, রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর আমরা জানি কয়টা? 13টা। এই 13টা ফ্যাক্টরের ভিতরে ফ্যাক্টর 8 মাধ্যমে হয় হিমোফিলিয়া, ক্লাসিক্যাল হিমোফিলিয়া। ফ্যাক্টর 9 মাধ্যমে খ্রিস্টমাস ডিজিজ, এই দুটোই রক্তক্ষরণ রিলেটেড, ঠিক আছে? তারপরে আসো সর্বপ্রথম মাকড়সার জাল বোনার ধাপ কে পর্যবেক্ষণ করেন? হ্যান্স পিটার্স, জানি আমরা। সো এটা একটা জ্ঞানমূলক, এটা নিয়ে আলোচনার কিছু নাই। 24 নম্বরটা একটু দেখো, 24 নম্বরটাতে বলা আছে এ চিহ্নিত স্থানের বিষাক্ত তরলের নাম কী? এটা কী দেওয়া আছে? 24 নম্বরে অ্যাকচুয়ালি যে ফিগারটা দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে হাইড্রার একটা নিডোসাইডের নেমাটোসিস্টের ফিগার, ঠিক আছে? তো এ চিহ্নিত অংশে যেই তরলটা থাকে এটার নাম আমরা জানি হিপনোটক্সিন। হিপনোসিস থেকে আসছে হিপনোটক্সিন, জীবাণুকে সে বেহুশ করে ফেলে, ঠিক আছে? অবশ করে ফেলে হিপনোটক্সিন। এবং এটা কী দিয়ে তৈরি? পরের অবজেক্টিভে আছে, এটা কী দিয়ে তৈরি? আমরা জানি এটা দুইটা জিনিস, প্রোটিন এবং ফেনল। প্রোটিন এবং ফেনল, বা বাংলায় যদি বলি আমি, আমিষ এবং ফেনল দিয়ে তৈরি হচ্ছে গিয়ে হিপনোটক্সিন। এবং সাথে আরেকটা বলে দেই, এই হিপনোটক্সিন 4 ধরনের নেমাটোসিস্ট আছে। এটার প্রথম যেটা স্টিনোটিল বা পেনিট্রেন্ট, এখানে হিপনোটক্সিনটা থাকে। তো আমরা যে ওই কার্টিলেজ বা তরুণাস্থির যেটা পাইছিলাম, এটা আমরা নেক্সট একটা অবজেক্টিভের সাথে বলে দেবো ইনশাল্লাহ।